একটি সিরিজ RLC সার্কিট কখনো সিরিজ RL সার্কিটের মতো বা কখনো সিরিজ RC সার্কিটের মতো বা কখনো পিওর রেজিস্টিভ সার্কিটের মতো বিহেভ করে, এটা ডিপেন্ড করে এর ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের মানের উপর। আজ আমরা কতগুলো সহজ নিউমেরিক্যাল প্রবলেমস এর মাধ্যমে সিরিজ আরএলসি সার্কিটের এই নেচারটি স্টাডি করব। একটি আরএলসি সিরিজ সার্কিটের ইন্ডাকট্যান্স এর মান 0.1 হেনরি, রেজিস্ট্যান্স এর মান 8 ওহম এবং ক্যাপাসিটরের মান 120 মাইক্রোফ্যারাড। এই সিরিজ ব্রাঞ্চটি কানেক্টেড রয়েছে 240 ভোল্ট 50 হার্টজ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে এই সার্কিটে প্রবাহিত কারেন্টের অ্যাক্টিভ এবং রিয়্যাকটিভ কম্পোনেন্ট গুলো। তাহলে এখানে দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ ভি ইকুয়ালস টু 240 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 50 হার্টজ, সার্কিট রেজিস্ট্যান্সের মান আর ইকুয়ালস টু 8 ওম, ইন্ডাকটেন্সের মান এল ইকুয়ালস টু 0.1 হেনরি, ক্যাপাসিট্যান্সের মান সি ইকুয়ালস টু 120 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সটা নির্ণয় করে নেব। এক্সএল ইকুয়ালস টু 2π এফ এল, মান বসালে পাচ্ছি 2π ইন্টু 50 ইন্টু 0.1, দ্যাট ইজ ইকুয়াল টু 31.4159 ওম। এরপর আমরা ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সটা নির্ণয় করব। এক্সি ইকুয়ালস টু 1/2π এফ সি, মান বসালে পাচ্ছি 1/2π ইন্টু 50 ইন্টু 120 ইন্টু 10⁻⁶, দ্যাট ইজ ইকুয়াল টু 26.5258 ওম। এরপর আমরা সার্কিটের ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা লিখছি। জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, মান বসিয়ে দিলে পাচ্ছি 8 প্লাস জে 4.8901 ওম। এরপর আমরা এটাকে পোলার ফর্মে লিখছি, পাচ্ছি 9.3762 ওম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 31.4359 ডিগ্রি। এবার আমরা সার্কিটে প্রবাহিত কারেন্টটা নির্ণয় করব। আই ইকুয়ালস টু ভি বাই জেড, মান বসিয়ে দিলে পাচ্ছি 240 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 9.3762 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 31.4359 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 25.5967 অ্যাম্পিয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 31.4359 ডিগ্রি। এটাকে এরপর আমরা কার্টেশিয়ান ফর্মে লিখে নিচ্ছি, 21.8397 মাইনাস জে 13.3498 অ্যাম্পিয়ার। আমরা এখানে ভোল্টেজটাকে রেফারেন্স ধরে ফেজারটা এঁকে নিচ্ছি। কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে আছে বাই অ্যান অ্যাঙ্গেল 31.4359 ডিগ্রি। এরপর আমরা সার্কিট কারেন্টের অ্যাক্টিভ কম্পোনেন্টটা নির্ণয় করছি। আই ডব্লিউ ইকুয়ালস টু আই কস ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু 21.8397 অ্যাম্পিয়ার। এরপর আমরা সার্কিট কারেন্টের রিয়্যাকটিভ কম্পোনেন্টটা নির্ণয় করছি। আই এম ইকুয়ালস টু আই সাইন ফাই, দ্যাট ইজ ইকুয়াল টু 13.3498 অ্যাম্পিয়ার। একটি সিরিজ আরএলসি সার্কিটে ইন্ডাকটেন্সের মান 0.1 হেনরি, রেজিস্ট্যান্সের মান 10 ওম এবং ক্যাপাসিট্যান্সের মান 100 মাইক্রোফ্যারাড। সার্কিটে প্রবাহিত কারেন্ট 10 অ্যাম্পিয়ার এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। নির্ণয় করতে হবে সার্কিটটির ইম্পিডেন্স, পাওয়ার ফ্যাক্টর এবং পাওয়ার কনজিউমড ইন দিস সার্কিট। তাহলে এখানে দেওয়া আছে সাপ্লাই কারেন্ট I ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্টজ, সার্কিট রেজিস্ট্যান্সের মান R ইকুয়ালস টু 10 ওম, সার্কিটের ইন্ডাকটেন্সের মান L ইকুয়ালস টু 0.1 হেনরি, সার্কিটের ক্যাপাসিট্যান্সের মান C ইকুয়ালস টু
100 microfarad. প্রথমে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করব. XL equals to 2 pi FL. মান বসালে পাচ্ছি 2 pi into 50 into 0.1. That is equal to 31.4159 ohm. এরপর আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করছি. XC equals to 1 upon 2 pi FC. মান বসিয়ে দিলে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 100 into 10 to the power minus 6. That is equal to 31.831 ohm. এরপর আমরা সার্কিটের ইম্পিডেন্স নির্ণয় করছি. Z equals to R plus J XL minus XC. মান বসিয়ে দিলে পাচ্ছি 10 plus J 31.4159 minus 31.831 ohm. That is equal to 10 minus J 0.4151 ohm. Polar form লিখলে পাচ্ছি 10.0086 ohm at an angle minus 2.3768 degree. এরপর আমরা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি. Cos phi equals to cos of 2.3768 degree. That is equal to 0.9991 leading. যেহেতু এখানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটার মান ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের থেকে বেশি, সেই কারণে কারেন্টটা এখানে ভোল্টেজকে লিড করবে, সুতরাং পাওয়ার ফ্যাক্টরের নেচার হবে লিডিং। এরপর আমরা পাওয়ার কনজিউমড ইন দ্য সার্কিট নির্ণয় করছি। P equals to I square R। মান বসিয়ে দিলে পাচ্ছি 10 square into 10, that is equal to 1000 watt. একটি সিরিজ RLC সার্কিটের রেজিস্ট্যান্সের মান 12 ওহম, ইন্ডাকট্যান্সের মান 0.1 হেনরি, ক্যাপাসিট্যান্সের মান 100 মাইক্রোফ্যারাড। এই সিরিজ ব্রাঞ্চটি 220 ভোল্ট 100 হার্জ এসি সাপ্লাই এর অ্যাক্রসে কানেক্টেড রয়েছে। নির্ণয় করতে হবে সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ফেজ অ্যাঙ্গেল এবং পাওয়ার কনজিউমড ইন দিস সার্কিট। তাহলে এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 220 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 100 হার্জ, সার্কিটের রেজিস্ট্যান্সের মান R equals to 12 ওহম, সার্কিট ইন্ডাকট্যান্সের মান L equals to 0.1 হেনরি, ক্যাপাসিট্যান্সের মান C equals to 100 মাইক্রোফ্যারাড। প্রথমে আমরা সার্কিটের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটা নির্ণয় করছি। XL equals to 2 pi FL। মান বসিয়ে দিলে পাচ্ছি 2 pi into 100 into 0.1, that is equal to 62.8319 ohm. এরপর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স নির্ণয় করছি। XC equals to 1 upon 2 pi FC। মান বসিয়ে দিলে পাচ্ছি 1 upon 2 pi into 100 into 100 into 10 to the power minus 6. That is equal to 15.9155 ohm. এরপর আমরা সার্কিট ইম্পিডেন্স নির্ণয় করব। Z equals to R plus J XL minus XC। মান বসিয়ে দিলে পাচ্ছি 12 plus J 46.9164 ওহম, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 48.4276 ওহম at an angle 75.6528 ডিগ্রি। এরপর আমরা সার্কিটে কারেন্টটা নির্ণয় করে নিচ্ছি। I equals to V by Z, মান বসিয়ে দিলে পাচ্ছি 220 at an angle 0 degree divided by 48.4276 at an angle 75.6528 degree. এখানে আমরা সাপ্লাই ভোল্টেজটাকে রেফারেন্স ধরেছি, সুতরাং সার্কিট কারেন্ট I equals to 4.5429 ampere at an angle minus 75.6528 degree. অর্থাৎ সার্কিট কারেন্টটি সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে। এরপর আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি। Cos phi
equals to cos of 75.6528 degree, that is equal to 0.2478 lag. যেহেতু সার্কিট কারেন্টটা সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করছে, এরপর আমরা ফেজ অ্যাঙ্গেলটা লিখে নিচ্ছি, ফাই ইকুয়ালস টু 75.6528 ডিগ্রি ল্যাগ। আমরা যদি সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরে ফেজার ডায়াগ্রাম প্লট করি, সেক্ষেত্রে দেখব সার্কিট কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল 75.6528 ডিগ্রি। এবার আমরা সার্কিটে কনজিউমড পাওয়ারটা নির্ণয় করছি, P ইকুয়ালস টু আই স্কোয়ার আর, মান বসিয়ে দিলে পাচ্ছি 4.5429 স্কোয়ার ইন্টু 12, দ্যাট ইজ ইকুয়াল টু 247.6606 ওয়াট। আমরা অন্যভাবেও পাওয়ার কনজিউমড নির্ণয় করতে পারি, এক্ষেত্রে P ইকুয়ালস টু VI cos phi, মান বসিয়ে দিলে পাচ্ছি 220 ইন্টু 4.5429 ইন্টু 0.2478, দ্যাট ইজ ইকুয়াল টু 247.6606 ওয়াট। একটি কয়েল যার রেজিস্ট্যান্সের মান 20 ওম এবং ইন্ডাকট্যান্সের মান 100 মিলি হেনরি, সিরিজে কানেক্টেড রয়েছে একটি ক্যাপাসিট্যান্সের সাথে যার মান 40 মাইক্রোফ্যারাড। এই সিরিজ কম্বিনেশনটি কানেক্টেড রয়েছে 100 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ফেজ অ্যাঙ্গেল এবং প্রতিটি এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V ইকুয়ালস টু 100 ভোল্ট, সাপ্লাই ফ্রিকোয়েন্সি F ইকুয়ালস টু 50 হার্জ, কয়েলের রেজিস্ট্যান্সটা দেওয়া আছে R ইকুয়ালস টু 20 ওম, কয়েলের ইন্ডাকটেন্স দেওয়া রয়েছে L ইকুয়ালস টু 100 মিলি হেনরি, ক্যাপাসিট্যান্স দেওয়া রয়েছে C ইকুয়ালস টু 40 মাইক্রোফ্যারাড। এরপর আমরা ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সটা নির্ণয় করছি, XL ইকুয়ালস টু 2πfL, মান বসালে পাচ্ছি 2π ইন্টু 50 ইন্টু 100 ইন্টু 10⁻³, দ্যাট ইজ ইকুয়াল টু 31.4159 ওম। এরপর আমরা ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সটা নির্ণয় করে নেব, XC ইকুয়ালস টু 1/2πfC, মান বসিয়ে দিলে পাচ্ছি 1/2π ইন্টু 50 ইন্টু 40 ইন্টু 10⁻⁶, দ্যাট ইজ ইকুয়াল টু 79.5775 ওম। এরপর আমরা সার্কিট ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা লিখে নিচ্ছি, জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, মান বসিয়ে দিলে পাচ্ছি 20 মাইনাস জে 48.1615 ওম। এটাকে পোলার ফর্মে লিখলে পাচ্ছি 52.1492 ওম অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 67.1492 ডিগ্রি। এরপর আমরা সার্কিটে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করব, I ইকুয়ালস টু V/Z, মান বসিয়ে দিলে পাচ্ছি 100 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ডিভাইডেড বাই 52.1492 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 67.4484 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 1.9176 অ্যাম্পিয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে সাপ্লাই ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরেছি, সেক্ষেত্রে কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি। এরপর আমরা সার্কিটের পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি, cos phi, দ্যাট ইজ ইকুয়াল টু cos অফ 67.4484 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 0.3835 লিড, যেহেতু এখানে কারেন্টটা ভোল্টেজকে লিড করছে। এরপর আমরা ফেজ অ্যাঙ্গেলটা লিখে নিচ্ছি, phi ইকুয়ালস টু 67.4484 ডিগ্রি লিডিং ইন নেচার।
এখানে কয়েল রেজিস্ট্যান্স দেওয়া ছিল আর ইকুয়ালস টু 20 ওম। ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সটা আমরা নির্ণয় করেছি XL ইকুয়ালস টু 31.4159 ওম। ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সটা পেয়েছিলাম XC ইকুয়ালস টু 79.5775 ওম। এরপর আমরা কয়েলের ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি, জেড কয়েল ইকুয়ালস টু আর প্লাস জে XL। মান বসিয়ে দিলে পাচ্ছি 20 প্লাস জে 31.4159 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 37.2419 ওম অ্যাট অ্যান অ্যাঙ্গেল 57.5184 ডিগ্রি। আমরা সার্কিট কারেন্টের মান পেয়েছিলাম I ইকুয়ালস টু 1.9176 অ্যাম্পিয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি। এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স নির্ণয় করছি, VR ইকুয়ালস টু R ইন্টু I। মান বসিয়ে দিলে পাচ্ছি 20 ইন্টু 1.9176 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484, দ্যাট ইজ ইকুয়াল টু 38.3515 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি। এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাকটেন্স নির্ণয় করছি, VL ইকুয়ালস টু JXL ইন্টু I। মান বসালে পাচ্ছি 31.4159 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি ইন্টু 1.9176 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 60.2424 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 157.4484 ডিগ্রি। এরপর ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ক্যাপাসিটার নির্ণয় করছি, VC ইকুয়ালস টু মাইনাস জে XC ইন্টু I। মান বসিয়ে দিলে পাচ্ছি 79.5775 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি ইন্টু 1.9176 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 152.5959 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 22.5516 ডিগ্রি। এরপর আমরা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য কয়েল নির্ণয় করছি, ভি কয়েল ইকুয়ালস টু জেড কয়েল ইন্টু I। মান বসালে পাচ্ছি 37.2419 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 57.5184 ডিগ্রি ইন্টু 1.9176 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 71.4142 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 124.9668 ডিগ্রি। আমরা সাপ্লাই ভোল্টেজকে রেফারেন্স ধরেছিলাম, ভি ইকুয়ালস টু 100 ভোল্ট অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এরপর আমরা ফেজার ডায়াগ্রামটা দেখে নেব। যদি আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরি, সেক্ষেত্রে সার্কিট কারেন্ট এখানে লিড করছিল ভোল্টেজকে বাই অ্যান অ্যাঙ্গেল 67.4484 ডিগ্রি। এর সাথে ভিআরটা একই ফেজে থাকবে এবং ভিএল ভিআরকে 90 ডিগ্রিতে লিড করবে। ভিআর আর ভিএল এর ফেজার সাম করলে আমরা ভি কয়েল পেয়ে যাব, আর ভিসিটা কারেন্টকে 90 ডিগ্রিতে ল্যাগ করবে, অর্থাৎ সাপ্লাই ভোল্টেজকে 22.5516 ডিগ্রিতে ল্যাগ করবে। আজ আমরা আরএলসি সিরিজ সার্কিটের উপর কতগুলো সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। আমরা নির্ণয় করেছি ইম্পিডেন্স, সার্কিট কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার কনজিউমড বাই দ্য সার্কিট ইত্যাদি। আমরা দেখলাম আরএলসি সিরিজ সার্কিট কখনো সিরিজ আরএল সার্কিটের মতো, কখনো বা সিরিজ আরসি সার্কিটের মতো বিহেভ করে। যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের মান ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের থেকে বেশি, তখন সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজকে ল্যাগ করে। আবার যখন ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্সের মান ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্সের থেকে কম, তখন সার্কিট কারেন্ট সাপ্লাই ভোল্টেজের থেকে লিড করে। আজকের লেসেন যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।